পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি? কেন কেন? 1500 বছর আগে রসুল তো কোনো পদার্থ নিয়ে পড়াশোনা করেন নাই, তিনি কি কোনো ফিজিক্সের ছাত্র ছিলেন? স্বর্ণ একটা পদার্থ, রসুল বলে দিলেন 1500 বছর আগে, সোনা পেহেননা মরদ কা হারাম হ্যায়। সোনা পরা কি পুরুষের জন্য? মেয়েদের জন্য জায়েজ। তাহলে মেয়েদের জন্য যেটা জায়েজ হলো, পুরুষের জন্য কেন হারাম হলো? কেন? এর কারণটা কি? রসুল কত আগে বললেন, অথচ এখনকার মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, জেনারেল সায়েন্স প্রমাণ করছে, স্বর্ণ এমন একটা পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে সরাসরি ব্রেনে চলে যায়। ব্রেনে চলে যায়, তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলে, সব হারিয়ে ফেলবে সে। তাহলে একটা পুরুষের জন্য সোনাটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে নট অ্যালাউ। রসুল এটা কত আগে হারাম বলেছেন? 1500 বছর আগে। এ তো একটু গবেষণা করে এগুলো আসছে, রসুল যা বলেছেন সব গবেষণা। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, ঘুমানোর সময় আলো নিভিয়ে ঘুমাতে বলেছেন রসুল, এবং ডান কাতে শয়ন করতে বলেছেন, ডান কাতে শোও, আলোটা নিভিয়ে ঘুমাও। কেন? সহিহ বুখারীর হাদিস, মেডিকেল সায়েন্স বলছে ডান কাতে ঘুমালে হার্টটা ভালো থাকে, বাম পাশে হার্ট থাকে, চাপ কম থাকে। কত বড় মহাবিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, এরপরে লাইট না নিভিয়ে যদি কেউ ঘুমায়, ব্রেনের যে অ্যানাটমি আছে, অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ওই বেচারার মধ্যে দ্রুত ক্যান্সারের কিছু কোষ ঢুকে পড়ে। এই জন্য এই যে আলোর অতিরিক্ত আলো, এটা আমাদের জন্য কল্যাণ, লাভ না লস, উপকার না অপকার, ক্ষতি, এটা আমাদের শরীরের জন্য ক্ষতি। যতটুকু পারি আমরা লাইটটাকে আরো কমায় দিয়ে অন্ধকার রাতে, রাসূল বলেছেন তোমরা অন্ধকার করে তোমরা ঘুমিয়ে পড়ো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপর বলেছেন নেশা, সকল নেশা হালাল না হারাম? হারামটা কে? হারামটা মূলত আল্লাহর পক্ষ থেকেই। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, কিন্তু রাসূল বলেছেন সকল নেশা হারাম। সকল নেশা কি? হারাম, সকল নেশা হারাম, এতে কোনো সন্দেহ নাই। সকল প্রকার নেশা থেকে আমাদেরকে গুটিয়ে রাখতে হবে। জোরে বলি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। জোরে বলি আমিন। ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার হয় না? আচ্ছা, ব্রঙ্কাইটিস, হৃদরোগ, যৌন রোগ, সব কিছু হচ্ছে। তাহলে মেডিকেল সায়েন্স যা বলেছে আজকে, 1500 বছর আগে রসুল যা বলেছেন, কোনো কি সংঘর্ষ আছে? আছে সংঘর্ষ? আছে নাই? আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে প্রশ্ন করে, প্রশ্ন করে ওনার লক্ষ্য হচ্ছে যদি একটু জায়েজ করে নেওয়া যায়, এরকম কিছু লোক আছে না? আচ্ছা, প্রশ্ন করবেন কেন? আপনি বোঝেন না? আপনি তো বোঝেন যেটার ক্ষতিকর দিকটা কতটুকু। আবার এই দিক থেকে মুরব্বি বলতেছে তাহলে জর্দা কি হবে? আমার কানে আসছে জর্দার কথা উনি বলেছেন, কারণ হুজুররা তো জর্দা খায়। তাহলে দেখেন একটা প্যাঁচ লাগছি, আমি এটাও বলে দিচ্ছি। আপনি পান খান, পান গাছের রস, মহেশকালীর মিষ্টি পান, তারপর বিভিন্ন অঞ্চলের সুন্দর বড় বড় এত বড় বড় পান, পান আপনি খান, পান তো একটা গাছের রস, পাতার রস, এটা স্টমাকের জন্য উপকারও করে, ভালো, তারপরে বমি বমি ভাব দূর করে দেয়, এটা সমস্যা নেই, আপনি পান খান। কিন্তু কিছু কিছু লোক আছে তার সারাদিনে 100টা পান লাগে, মানে তার জন্মই হয়েছে পান খাওয়ার জন্য, এরকম কিছু লোক আছে না? এটা তো করা যাবে না। পান খান, একটু খাবারের পরে, তিন বেলা খেলে নেওয়ার পরে একটু মুখে একটু আপনার কেমন যেন মনে হচ্ছে, একটু পানটা খেলে আপনার ভালো লাগবে, খান, সমস্যা নেই, পান খান। কিন্তু সাথে আবার হাকিম পুরী রহমতুল্লাহ আলাইহি খান বলেন, এখানে কথা আছে না নাই? আচ্ছা, এটা তো খাওয়া যাবে না, এটা তো করা যাবে না, কারণ হাকিম পুরীর ভিতরে যে পাতা, বিড়ির ভিতরে সে কোন পাতা? একই পাতা, কেউ পুড়ে খায়, কেউ ডাইরেক্ট খায়, কথা বোঝেন নাই? তাহলে ক্ষতির দিক থেকে তো কোনোটাই কম না। অতএব নেশা হুজুর খাক, আর সাধারণ লোক খাক, যেটাই খাক না কেন, নেশা করা যাবে না। কি কথা বোঝা গেল? ক্লিয়ার?
যারাই প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি, মানে ও জায়েজ করবে, ওর লক্ষ্য ভালো না, দরকার নাই, যেটা আমার শরীরকে ক্ষতি ক্ষতির দিকে নিয়ে যায় সেটা কখনো জায়েজ হতে পারে না। সম্মানিত ভাইয়েরা দেখেন রাসূলুল্লাহর কথাগুলো কত আগে প্রচার হয়েছে, আর আজকে মেডিকেল সায়েন্স এটাকে তার কথাগুলোকে বলিষ্ঠ করে দিয়েছে, মজবুত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে কল্যাণ অকল্যাণ